দর্শক, আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। আজকে আপনাদেরকে সদরঘাট লঞ্চ টার্মিনালের কিছু বিস্তারিত তুলে ধরবো, যেটি কিনা আপনাদের জানা খুবই প্রয়োজন। তো সদরঘাটে আসলে আপনারা কী কী করবেন এবং কী কার কাছ থেকে সাবধান থাকবেন, তো সেগুলো নিয়ে আজকে আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে একটু জানিয়ে দেবো যে আসলে সদরঘাটে আসলে আপনারা কী কী সুবিধা এবং কী কী অসুবিধার মধ্যে পড়তে পারেন। তো আমি এখন যে জায়গাটি আছি সেটি হচ্ছে লালকুঠি ঘাট। এখান থেকে ঢাকা এলিশা এবং ঢাকা চাঁদপুর রুটে লঞ্চগুলো ছেড়ে যায়। আর আর সদরঘাটের যে পন্টুন দেখতে পাচ্ছেন, এই পন্টুনে অনেক সময় অনেক ছিনতাইকারী, ডাকাত বা চোর থাকে, তো সেই সব লোকজন থেকে সাবধান থাকবেন। আর এখান থেকে হচ্ছে ব্যবসায়ীরা রয়েছে, এখানে বিভিন্ন ধরনের ফল, রুটি, কলা, চিপস, জুস, পানি জাতীয় খাবার এগুলো বিক্রি করছে। আর এখানে কিছু ফলের দোকান রয়েছে। আপনারা অবশ্যই যারা এগুলো কিনে নিয়ে যাবেন, লঞ্চে উঠবেন, তখন আসলে সাবধান থাকবেন, কারণ আপনার পাশে হয়তো বা রয়েছে অপরিচিত মানুষ, যেটি যাদেরকে আসলে বোঝা যায় না যে আসলে চোর বা ডাকাত বা অন্য অন্য কিছু হতে পারে। তো এগুলো থেকে আপনারা সাবধান থাকবেন। আর অবশ্যই এই ফল এবং ফলমূল এবং অন্য অন্য যে খাবার দাবার আছে সেগুলো অবশ্যই দেখে কিনবেন, যেমন চিপ, জুস এবং রুটি, কলা, এগুলো অবশ্যই দেখে কিনবেন। কারণ এই এখানে দেখতে পাচ্ছেন যে চাঁদপুরের যে লঞ্চগুলো থাকে সেখানে কিন্তু অনেক সময় অনেক মানুষ দেখা যায়, সেখানে কিন্তু আসলে ভালো মানুষ বা খারাপ মানুষ সেগুলো বোঝা যায় না, সেগুলো থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। আর এইসব জায়গাতে আপনারা অবশ্যই একটু সতর্ক থাকবেন, কারণ এইসব জায়গাতে অনেক সময় অনেক ঘটনা ঘটে থাকে যেটি কিনা আমরা আসলে বুঝতে পারি না। কারণ এখন যেহেতু ঈদের সময় না বা কোনো উপলক্ষ নেই বা কোনো সরকারের ছুটি নেই, যার কারণে কিন্তু এখন সদরঘাট লঞ্চ টার্মিনাল অনেকটাই ফাঁকা। আর এটি হচ্ছে একটি গ্রিন ওয়াটার সাত, যেটি কিনা ঢাকা মধ্যপ্রদেশ চলাচল করে। আর এই সদরঘাটে যখন ঈদের ছুটি থাকে বা অন্য অন্য দিবস ছুটির দিবস থাকে, তখন কিন্তু সদরঘাট খুবই জমজমাট হয়ে থাকে। তখন আসলে সদরঘাটের যারা ব্যবসায়ী আছে, যারা পথচারী আছে, যারা লঞ্চে যাত্রী যাতায়াত করে, তখন কিন্তু এখানের যারা চোর বা ছিনতাইকারী যারা আছে তারা কিন্তু খুব সক্রিয় হয়ে ওঠে। যেমন মূলত মলম পার্টি, যাদেরকে কিন্তু বোঝা যায় না, যারা কথার মাধ্যমে আপনার সাথে অনেক ভালোভাবে কথা বলবে, সেই কথার মাধ্যমে আপনাকে যে কোনো একটা কারণে আপনার সাথে মিশে যাওয়ার কারণে আপনার সাথে যা যা থাকবে তার সকল কিছু কিন্তু ছিনিয়ে নেবে। কারণ এরকম ঘটনা কিন্তু অনেক সময় ঘটে থাকে। আপনারা যারা সদরঘাটে আসলেই দেখবেন যে প্রতিদিন কিছু না কিছু কোনো না কোনো ঘটনা ঘটে থাকে, কারণ এই সদরঘাটে আসলে অনেক অপকর্ম হয়ে থাকে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে। তো যারা যারা এই সদরঘাটের যারা বিআইডব্লিউটি কর্তৃপক্ষ আছে তাদেরকে আমি খুব আমার ব্যক্তিগতভাবে আমি খুবই আমার কাছ থেকে খুব একটু আবেদন করবো, কারণ আপনারা একটু এই সদরঘাটের নিরাপত্তা সহ অন্য অন্য যেই সিকিউর আছে সেগুলো যাত্রীদের দিবেন, সেবা দেবেন। কারণ লঞ্চে যে যাত্রী যারা আছেন তারা কিন্তু আসলে লঞ্চে ওঠার জন্য অনেক তাড়াহুড়ো করে থাকে, কারণ লঞ্চ এমন একটা জিনিস যে বিশেষ করে যারা লঞ্চের যাতায়াত করে ডেকের যাত্রী আছেন তারা কিন্তু অনেক সময় ডেক নেওয়ার জন্য অনেক সময় জায়গা যে সেই ডেকের যাত্রীরা জায়গা নেওয়ার জন্য অনেক তাড়াহুড়ো করে থাকে। বিশেষ করে বরিশাল সহ মনপুরা, হাতিয়া এবং যে অন্য অন্য রুটের উপকূলীয় যে রুটগুলো আছে সেগুলোতে আসলে সেগুলোর যাত্রীরা অনেক সময় ব্যস্ত থাকে বেশি। তো আপনাদের বলবো অবশ্যই আপনারা সদরঘাট লঞ্চ টার্মিনাল আসলে একটু সাবধান থাকবেন, কারণ এখানে অনেক অপকর্মেই দুর্ঘটনা বা অপকর্ম ঘটে থাকে। আর বিশেষ করে যে লঞ্চগুলো যে দড়ি দিয়ে বাঁধা থাকে পন্টুনের সাথে সেই দড়িগুলো থেকে আপনারা সাবধান থাকবেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে একজন পান ব্যবসায়ী, তিনি সেই দড়ির সাথে বসে পান বিক্রি করছেন। এখন যদি এই দড়িটি কোনো কারণে খুলে বা ছিঁড়ে যায় তাহলে কিন্তু তখন কিন্তু আসলে ওই দোকানের যে কাস্টমার বা বিক্রেতা বা ক্রেতা বা বিক্রেতা দুজনে কিন্তু আসলে আহত বা নিহত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখানে একজন ব্যবসায়ী রয়েছে। আর এ হচ্ছে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে।
তো আজকে আপনাদের এই ভিডিওতে আপনারা আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করানো হচ্ছে, কারণ এই সদরঘাটে আসলে অনেক সময় অনেক ঘটনা ঘটে থাকে। আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। তো পুরো সদরঘাটে আমি হেঁটে যাচ্ছি, শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত, যেখানে কিনা পটুয়াখালী গলাচিপা রুটে লঞ্চগুলো চলাচল করে, সেই জায়গাতে আমি ভিডিওটি শেষ করব। আর আপনাদেরকে দেখাবো যে আসলে সদরঘাটের কোন কোন জায়গায় কী কী থাকে বা কোন লঞ্চগুলো বাধা থাকে সেগুলো দেখাচ্ছি। আর যেমন আমরা যেমন ট্রেনে যারা যাতায়াত করি, যেমন বাস, কমলাপুর রেলওয়ে স্টেশন, সেখানে কিন্তু অনেক সময় অনেক ঘটনা ঘটে, কিন্তু সদরঘাটের তুলনায় কমলাপুর রেলওয়ে স্টেশনে একটু কম, একটু অপকর্ম বা কম ছিনতাইকারী চুরি ঘটনা ঘটে, কিন্তু সদরঘাটে একটু বেশি হয়ে থাকে। কারণ সদরঘাটে রাত্রেবেলা যেহেতু লঞ্চগুলো চলাচল করে, সেই জন্য কিন্তু আসলে বোঝা যায় না যে আসলে লঞ্চের যাত্রী কে বা লঞ্চের যাত্রী সেজে চোর বা ছিনতাইকারী বা মলম পার্টি, তারা কিন্তু অজ্ঞান পার্টি, তারাও কিন্তু অনেক সময় যাত্রীদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেয়। তো সেগুলো থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। আর অপরিচিত লোকের কাছ থেকে কোনো কিছু নেবেন না বা কোনো কিছু খাবেন না, কারণ অপরিচিত লোকের কাছ থেকে যখন আপনি কোনো কিছু নেবেন বা খাবেন বা তাদের সাথে কথা বলবেন, তখন কিন্তু একটা না একটা আপনার সাথে একটা দুর্ঘটনার মধ্যে পড়ে যাবেন। তো সেই দুর্ঘটনা কবলে পড়লে কিন্তু আপনার সব কিছু শেষ হয়ে যাবে। আর এগুলো হচ্ছে সব বরিশালের লঞ্চ, যেগুলো কিন্তু রাত্রিবেলা চলাচল করে। এগুলো হচ্ছে সব বরিশালের লঞ্চ, এগুলো সব রাত্রিবেলা চলাচল করে। আর যারা পটুয়াখালী যাত্রী আছেন তারাও সাবধানে থাকবেন, কারণ পটুয়াখালী গলাচিপা রুটের যে সকল যাত্রী আছেন তারাও কিন্তু অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হয়ে থাকেন। কারণ বিশেষ করে দেখা যায় পটুয়াখালী থেকে অনেক মাদ্রাসার ছাত্র হারিয়ে যায়, তখন আসলে তাদের পরিবার, তারা আসলে সেই বাচ্চাটিকে খোঁজার জন্য তাদের পরিবার অনেক খোঁজাখুঁজি করে, তাদের লঞ্চ বিআইডব্লিউটিএকে জানায়, তারা আসলে মাইকিং করে দেয়। আসলে ওই যে আপনাদের বললাম যে আসলে মলম পার্টি, অজ্ঞান পার্টি, চোর, ছিনতাইকারী, তাদের কারণে কিন্তু অনেক সময় তার যে অনেক জাতির বাচ্চা বা ছেলে মেয়ে হারিয়ে যায়। তো আপনারা অবশ্যই সাবধানে থাকবেন সদরঘাট লঞ্চ টার্মিনালে আসলে। আর আপনাদের আগে আর কিছুক্ষণ আগে বলেছিলাম যে কমলাপুর রেলওয়ে স্টেশনের কথা, কমলাপুরে আসলে ঘটনা বাংলাদেশের অনেক জায়গায় ঘটনা ঘটে, কিন্তু সদরঘাটের মতন আপনি অন্য কোনো জায়গায় এরকম বেশি অপকর্ম কিন্তু হয় না বা অনেক অনেক বেশি সদরঘাটে ঘটে থাকে চোর, চুরি, ডাকাতি, ছিনতাইকারি, মলম পার্টি, অজ্ঞান পার্টি বা অন্য অন্য যেগুলো আছে সেগুলো কিন্তু সদরঘাটে বেশি হয়ে থাকে। কারণ সদরঘাটে আমরা আসলে চিনি না যে আসলে কে যাত্রী, কে মলম পার্টি বা কে ভালো, এটি বোঝা যায় না। তো অবশ্যই আপনারা সাবধানে থাকবেন সদরঘাটে আসলে। তো এই ভিডিও যদি আপনাদেরকে আপনাদের এই ভিডিওতে যদি আপনাদের ভিডিও যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর যদি চ্যানেল যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সর্বশেষ হচ্ছে এখানে পটুয়াখালীর লঞ্চগুলো, এখান থেকেই শুরু হয় বা শেষ হয় এরকম সদরঘাটের লঞ্চ চলাচল। এই ছিল আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।